অবসর জীবনের জন্য বাজারে রয়েছে রিটায়ারমেন্ট ফান্ড, সেটা কি কিভাবে বিনিয়োগ করবেন এতে? রিটায়ারমেন্ট ফান্ডে বিনিয়োগ করাটা কতটা নিরাপদ জেনে নেওয়াটা জরুরি। অবসর জীবন সুষ্ঠুভাবে কাটাতে অনেক কিছুই ভেবে রেখেছেন তো বটেই, কিন্তু জানেন কি, শুধুমাত্র রিটায়ারমেন্টের কথা ভেবে এক ধরনের বিশেষ মিউচুয়াল ফান্ড বাজারে আছে যা পরিচিত রিটায়ারমেন্ট ফান্ড নামে। বিশেষভাবে অবসরের কথা ভেবে যে শ্রেণীর মিউচুয়াল ফান্ড তাদের গ্রাহকদের কাছে পৌঁছেছে সেগুলোকে এক কথায় রিটায়ারমেন্ট ফান্ড বলা যেতে পারে। সংখ্যায় খুব বেশি না হলেও এগুলোর বৈশিষ্ট্য সহজেই নজর কাড়তে সক্ষম। একাধিক ফান্ড হাউস এগুলো সলিউশন ভিত্তিক কোনো নাম দিয়েও ইনভেস্টরদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড প্রোগ্রেসিভ প্ল্যান, এই নিয়ে আজকে কথা বলবো। তবে তার আগে জেনে রাখাটা দরকার রিটায়ারমেন্ট সংক্রান্ত লগ্নির পরিকল্পনা এই জাতীয় ফান্ডের মাধ্যমে করা সম্ভব। এতে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গ্রোথ পাওয়ার সম্ভাবনা থাকে এবং নির্দিষ্টভাবে লক ইন সম্বন্ধীয় নিয়ম জেনে নিতে হবে। টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন মার্কেট ক্যাপিটালাইজেশন লক্ষণীয়, তবে লার্জ ক্যাপের অংশই বেশি বলে জানা গিয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষে ফান্ডের পোর্টফোলিওতে ছিল HDFC ব্যাংক 6.52%, রিলায়েন্স ইন্ডাস্ট্রি 4.87%, ICICI ব্যাংক 3.71%, ITC 3.64% এবং TCS 3.32%। মনে রাখতে হবে এই ফান্ডটির জন্য অন্তত 85% ইকুইটি অ্যালোকেশন ধার্য করা হয়েছে, যার দ্বারা দীর্ঘমেয়াদে গ্রোথ আনার চেষ্টা করবেন সংশ্লিষ্ট ফান্ড ম্যানেজার। এখানে খেয়াল রাখতে হবে এক্সিট লোড সংক্রান্ত নিয়ম। টাটা মিউচুয়াল ফান্ডের মতে যদি বিনিয়োগকারীর 60 বছর বয়স হয়ে থাকে, মানে রিটায়ারমেন্ট এজ হয়ে থাকে, আর তারপর তিনি রিডিম করতে চান, তাহলে কোনো এক্সিট লোড দিতে হবে না। যদি লগ্নির 61 মাসের আগে রিডিম করতে চান, তাহলে 1% লোড ধার্য করা হয়। এই সংক্রান্ত নিয়ম জানতে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে আজ বিকেল করবে আপনার মুশকিল আসান। কল করুন 9093211211 নম্বরে। মিউচুয়াল ফান্ডে ঝুঁকি আছে, কিন্তু রিটার্নও বেশি, মুদ্রাস্ফীতিকে হারাতে পারে। SIP-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ তাই ইদানিং ব্যাপক জনপ্রিয়। মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই এখানে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই জরুরি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।